নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব। আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন চ্যানেল। আজকে যে বিষয়টা আপনাদের বলবো, যেই গাছটাকে আমরা বলি শিউলি, অনেকে পারিজাত বলে, এর একটা নাম আছে পারিজাত, হিন্দিতে হরসিঙ্গার বলে, নেকথেন্সিয়া গোত্রের এই গাছটা দক্ষিণ এশিয়ায় প্রচুর হয়। দক্ষিণ এশিয়া মানে আমাদের এখানেই, আর পৃথিবীর মধ্যে সব থেকে ভালো জলবায়ু এর পশ্চিমবঙ্গে। এই ঋতু পরিবর্তন ভালোবাসে আমাদের এখানে, জানেন তো আপনারা ছটা ঋতু। তো যাই হোক, এই গাছটার একটা ট্রিক্স আপনাদের বলবো। এই টিপসটা যদি আপনারা মেনটেন করেন, আপনাদের গাছে যে পরিমাণে ফুল হয় তার থেকে আশা করি 4 গুণ বেশি ফুল ধরবে। গাছের পাতা আপনি দেখতে পারবেন না, এত ফুল হয়, দারুণ ফুল হয়, প্রচুর ফুল হয়, শুধু জাস্ট একটা ট্রিক্স। তা চলুন এখন দেখাই এই ট্রিক্সটা কী। আপনাদের এই মুহূর্তে যেই গাছটা যেভাবেই আছে, যেই পজিশনে আছে, টবে থাকলে বা মাটিতে হাত পায় না অনেকে, যদি পারেন তো করবেন। তো এই টিপসটা হল যে এর আগা ছাটা, এর আগা ছাটতে হবে। আসুন আমি দেখাচ্ছি কীভাবে আগা ছাটতে হবে। আমি একবার ছেটেছি, আপনাদের এই লাস্ট আরেকবার সুযোগ পাবেন, কারণ এরপরে তো আবার ফুল ধরার টাইম। এই যে দুটো পাতা, এর মাঝখান দিয়ে যেই আগাটা আছে, ডগাটা, এই ডগাটাকে আমি কেটে দিলাম। সেম এর পাশেরটাও আমি কেটে দেবো। এই যে কাটলাম দুটো, এরকমভাবেই আপনারা কাটতে থাকবেন, ঠিক আছে। এই যে, এই যে দেখুন কীভাবে কাটছি। এগুলোতে কি হবে, আপনার গাছটা বসি হবে, যা ফুল ধরে তার ডবল হবে। 4টে ডগা ভাঙলে 8টা হবে, 8টা ভাঙলে 16টা হবে। তো আমার গাছ এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে আশা করি ফুল ধরবে। বেশি তো না, 3 থেকে 4 গুণ, আপনাদের ধারণার বাইরে কত ফুল হয়। এই 10 ইঞ্চি টবে দেখুন, টবটা দেখুন, 10 ইঞ্চি একটা গ্লাস টবে আমি এই গাছটা থেকে, 3 বছরের গাছ, 3 বছর ধরে ফুল নিচ্ছি, প্রথম বছর থেকে ফুল নিচ্ছি। তো এই গাছটা সম্বন্ধে একটুখানি বলি, খাওয়ার কী দেবেন বা ওষুধপত্র কী দেবেন। ওষুধের মধ্যে এই গাছটার খুব রোগ ব্যাধি একটা হয় না, এই গাছটার হয় শুয়োপোকা লাগতে পারে, ছোটো ছোটো শুয়োপোকা, কিন্তু আমি অর্গানিক ইনসেকটিসাইড ব্যবহার করি, সেটা হচ্ছে নিম তেল বা কাকা বলে একটা ওষুধ আছে, ওইটা সপ্তাহে একদিন শুধু গাছকে স্নান করিয়ে দিই, ব্যাস। এ কোনো দিন আসে না, আমি কোনো দিন দেখিনি, আমার এই 3 বছরে আমি শুয়োপোকা দেখিনি, লোকে বলে। আসলে ওষুধপত্র না দিলে যা হয়। কেন অর্গানিক ব্যবহার করি, আমাদের গার্ডেনের নাম ফিটনেস গার্ডেন, আমাদের চ্যানেলের নামও ফিটনেস গার্ডেন, তো এর সাথে ফিটনেসের একটা সম্পর্ক আছে, তার জন্য আমরা সব কিছু অর্গানিক ব্যবহার করি। পরে বলছি ওই কথাটা। এখন এই গাছটা খাবার কী দেবেন, খাবার এই যে কাটলেই তো হবে না, কাটলে যে ডগাগুলো বেরাবে, একটা ডাল ছাটলে যে দুটো বেরায়, তার জন্য একটু খাবার দিতে হয় গাছকে, সেই খাবারটা কী দেবো। এবার অনেকে এই ফুলটাকে বিভিন্ন কাজে লাগায়, বিভিন্ন অনুষ্ঠানে কাজে লাগায়, সুতরাং এক্ষেত্রে তারা হাড়ের গুঁড়ো বা শিংকুচি এগুলো ব্যবহার করতে চায় না, এগুলো এরা এইগুলো থেকে একটু দূরে থাকে, যেহেতু ফুলটাকে অনেক কাজে লাগায়, বিভিন্ন অনুষ্ঠানে কাজে লাগায়। তাই আমি এই গাছটার পেছনে, আমি নিজেও হাড়ের গুঁড়ো বা শিং চাচা বা স্টেরামিল এগুলো কিছু দিই না, আমি অর্গানিক সারই ব্যবহার করি। দেখুন এখানে এই 1 চামচ হচ্ছে বাদাম খোল, 1 চামচ নিম খোল, আর 1/2 চামচের মতো সর্ষের খোল, আর ফাঙ্গিসাইড একটা নিই, সেটাও অর্গানিক। ওই যে বলেছি আমাদের চ্যানেলের নাম ফিটনেস গার্ডেন, পরে বলছি কেন অর্গানিক ব্যবহার করি। আর এই ফাঙ্গিসাইডটা ট্রাইকোডার্মা ভিরিডি, এই যে এই কোম্পানিটা, এইটা হচ্ছে মাসে একবার আপনারা দেন, আমার উপর বিশ্বাস রাখুন, পুরো আপনাদের গাছ ধারণার বাইরে, যে গাছটাকে আপনি অবহেলা করেছেন বা করতেন, অত বেশি ফুল হয় না, সমস্ত এই আপনার ক্লান্তি দূর করে দেবে, ঠিক আছে। এটা মেখে নিলাম। এবার দেখুন গাছের গোড়া কীভাবে দেবো, জাস্ট একটুখানি এই গাছের গোড়ায় জল দিয়ে দেবো। প্রথমে একটুখানি জল দিয়ে দিলাম, এই জলটা আমি দিয়ে দিলাম, ব্যাস। এইবার এই সারটাকে আমি হাতের মুঠোয় নিয়ে এইভাবে গোড়ার মধ্যে দিয়ে দিলাম, এইটা মাসে একবার, আর কিচ্ছু লাগবে না, কোনো খাতনি নেই, দারুণ ফুল। এইবার আসি এই গাছটার ফিটনেসের সাথে কী সম্পর্ক, যেহেতু আমাদের চ্যানেলের নাম ফিটনেস গার্ডেন, তো অনেকে এর পাতার রস বাচ্চাদের খাওয়ায়, এই শিউলি পাতার রস বাচ্চাদের খাওয়ালে এর ক্রিমি হয় না, ঠিক আছে, পুরনো বাতের ব্যথা কমে যায়, তো জ্বরে সর্দি কাশিতে খুব ভালো, এর পাতার রস করে তার সাথে মধু দিয়ে খেলে খুব ভালো হয়, আর হেলথ বেনিফিট। আরেকটা খুব যেটা ভালো সেটা হচ্ছে, আমার গার্ডেনে যত গাছ আছে তার মধ্যে সবথেকে সবুজ গাছ এটা, তো সকালবেলা এটা এসে জাস্ট 2 থেকে 5 সেকেন্ডের দিকে তাকিয়ে থাকুন, চোখের দৃষ্টি ভালো হয় সবুজের দিকে তাকালে। তো এই হচ্ছে আমার এই শিউলি ফুলের পরিচর্যা।
যদি আপনাদের এই পরিচর্যাটা বা আমার কথাবার্তা বা আমার উপর বিশ্বাস বা আমার চ্যানেলটাকে ভালো লাগে বা আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, একটা লাইক করুন আর কমেন্টে আমাকে জানান যে আর কী কী করলে আপনারা উপকৃত হবে। আমি শীঘ্রই এর রেজাল্ট নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে ফুল হয়। আমি প্রত্যেক বছর সাজি সাজি ভরে নিই, ঠিক আছে? যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আরেকবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।